নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের উপস্থাপনা সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ফুলেশ্বরী। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি। বনেদি ঘরের মেয়ে হওয়া খুবই ভালো, কিন্তু তাহার আর একটা দিকও আছে। মনে হয় আমি আকাশের চাঁদ। আমাকে পাইবার জন্য চেষ্টা করা আর আকাশের চাঁদ ধরিবার জন্য হাত বাড়ানো একই কথা। ফুলির কথা হইতেছে, পুরো নাম ফুলেশ্বরী দাসী। ফুলির বাপ অর্জুন বৈরাগী ডাক গাড়ির ইঞ্জিনে কয়লা যোগাইত। কতদিন যাবত বলা শক্ত, তবে জ্ঞান হওয়া থেকে বয়স যখন 12-13 তখনও পর্যন্ত ফুলি বরাবর দেখিয়া আসিয়াছে গায়ে নীল জামা, একটা প্রকাণ্ড হাতা করিয়া বাবা ইঞ্জিনের পেটের মধ্যে কয়লা ছড়িয়া দিতেছে। এক মুহূর্তে দেখা, কিন্তু তাহারই জন্য মজা পুকুরের তালগাছগুলার ঠিক মাথার উপর সূর্যি ঠাকুর যখন নামিয়া আসিত, সমবয়সী সব ছেলে মেয়েদের লইয়া ফুলি রেলের গুমতির লোহার ফটকটায় বুক চাপিয়া দাঁড়াইত। ডাক গাড়ি আসিবে, গুমতির চৌকিদার ডিপটির জন্য উর্দি চড়াইতেছে নানান রকম সসম্ভ্রম প্রশ্ন। ওরা বলছিল শিগগির একদিন লাট সাহেব যাওয়ার কথা আছে, কবে গা তারু চাচা? তুমি হে আজ পগ্গ বাঁধলে মাথায়, আজই এসবে নাকি? হ্যাঁ তারু চাচা। লাল পতাকাটা গুটাইয়া আর সবুজটা মেলিয়া বেশ ভালো করিয়া একবার ঝাড়িয়া লইয়া তারু শেখ সামনে আসিয়া দাঁড়াইত, বলিত, লাটের অত শত খবর রাখবার ফুরসত নেই আমার, গাড়ির লাট ডাক গাড়ি এসেছে, তাইতেই মাথা গুলিয়ে দেছে। খবরদার তোরা ফটক টপকে আসবি নি, আমার মন থাকবে অন্যদিকে, যদি টেনে লয় কাউকে তো সামলাতে লারব। আজ কি গাড়ি নেট আছে তারু চাচা? তাই মনে হচ্ছে যেন। ফটকের মধ্য দিয়া সকলে দূরে চাহিয়া থাকিত, জবাবটা দিত ফুলি, জানিস না শুনিস না যাতা বকিস নি, লোকে মনে করবে জানে না শোনে না যাতা বকছে, বাবার গাড়ি নাকি লেট থাকতে পারে, তাও আবার নেট, ওই ধোঁয়া দেখা যাচ্ছে। না দেখা গেলেও কেহ প্রতিবাদ করিতে সাহস করিত না, উত্তর হইত হি ওই লিলি। তাহার পর এক সময় সত্যিই যেন লিলি করে একটি কৃষ্ণ রেখা সেই স্টেশনের ওদিকে একেবারে বহু দূরে, তাহার পর স্পষ্ট ধোঁয়ার কুণ্ডলী, তাহার পর ইঞ্জিনের মুখ একটু কাঁপিয়া কাঁপিয়া আগাইয়া আসিতেছে, শব্দ একটু একটু করিয়া স্পষ্ট হইয়া উঠিতেছে। একটা হুইসেল দিল, এইবার স্টেশনে ঢুকিবে। দূর থেকে দেখা যায় প্ল্যাটফর্মের ধারের দিকে যাহারা দাঁড়াইয়া সরিয়া মাঝের দিকে চলিয়া আসিল, যাহারা বসিয়াছিল উঠিয়া দাঁড়াইল। ডাক গাড়ি গাড়ির লাটি কিনা এসব ছোটখাটো স্টেশনের দিকে ঘুরিয়াও চাহিবে না, দাঁড়ানো তো দূরের কথা। গুমতির এরা গেটের লোহা আরো কষিয়া বুকে চাপিয়া ধরিল। তারু শেখ পতাকা মেলিয়া ঠিক মাঝখানটিতে দাঁড়াইয়া বলিল, খবরদার রাক্ষুসে ইঞ্জিন, যদি টেনে লায় কাউকে তো না হোক হেড অফিসের সঙ্গে নেকানেকিতে পড়ে যাব। হুস 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 স্টেশন পার হইয়া গেল, ধুলির একটা ঘূর্ণি তুলিয়া দিয়া। তাহার পর এই আরো কাছে আরো কাছে, ইঞ্জিনটা কাঁপিতেছে যেন ছিটকাইয়া বাহির হইয়া আসিবে। ভয়ের কিছু না থাকিলেও ভয়ে সবাই গেট ছাড়িয়া দুই পা করিয়া পিছাইয়া আসিল। ফুলি উদ্বেগে আনন্দে দুইটা মুঠা গলার ঠিক নিচেটিতে চাপিয়া বলিয়া উঠিল, ওই বাবা! একটি মুহূর্ত অর্জুন বৈরাগী, গায়ে নীল জামা, মুখে ইঞ্জিনের পেটের আলো আসিয়া পড়িয়াছে, প্রকাণ্ড একটা হাতা করিয়া দিল এক হাতা কয়লা ছুড়িয়া সেই পেটের মধ্যে, দেবার সঙ্গে সঙ্গেই সবটা আবার অদৃশ্য হইয়া গেল। প্রতিদিনের জীবনে এ একটা এত বড় ঘটনা যে সকলেই খানিকক্ষণ চুপ করিয়া থাকিত। প্রথমে ফুলি কথা কহিবে, সবটা কাণ্ড তাহার বাবারই তো। এক একদিন কি মনে হইলে তারু শেখ করিত গপ্পসপ্প, এক একদিন গা ঝাড়া দিত, দলটি ছাতিমতলার সাঁকোর উপর গিয়া জড়ো হইত,
মজা পুকুরের তালবনের পিছনে সূর্য রাঙা হইয়া আসিত, বাপের মুখে শোনা, ডাক গাড়ির ওই ইঞ্জিনের নূতন নূতন গল্প শোনাইয়া সবাইকে অবাক করিয়া তুলিত ফুলি। এ গেল ফুলির ছেলেবেলাকার কথা। তাহার পর অনেক বৎসর কাটিয়া গেছে এবং অনেক পরিবর্তন হইয়াছে। অর্জুন বৈরাগী মারা গেছে, ফুলির দাদা অভিরাম ডাক গাড়ির ইঞ্জিনের খোরাক যোগায়। অভিরাম যে শুধু বংশগৌরবই বজায় রাখিয়াছে তাহা নয়, তাহার ইঞ্জিনও তেমনি আঠারোখানা চাকার উপর থাবা পাতিয়া বসিয়া আছে। আর কি দৌড়! স্টেশন যখন পেরোয় এখানে গুমতি পর্যন্ত যেন কাঁপিতে থাকে। দু নম্বর, তারুশেখের জায়গায় গুমতি ম্যান এখন বৃন্দাবন। তিন নম্বর, ফুলির এখন ভরা বয়স। চার নম্বরের পরিবর্তনও হওয়া উচিত ছিল একটা, অর্থাৎ ফুলির বিবাহ, কিন্তু সেটা এখনো হয় নাই। না হওয়ার একটা কারণ, তদবির করা চাই তো, কিন্তু করে কে? অভিরামের যা কাজ একেবারেই ফুরসত নাই। সপ্তাহে কদিন তো বাড়ি আসিতেই পারে না, যে কটা দিন আসে বাড়িতেই নেশা করিয়া পড়িয়া থাকে। প্রতিবেশিনীরা অভিরামের বউকে বলে, নিজের খোঁজাখুঁজি করবার অবসর নেই, তা পাড়ার পাঁচজন মাতব্বরের কাছে যাক, ধরুক। বয়স না বানের জল, চোখ বুঝে থাকাটা ভালো দেখায়। আর বোন কি না, তাই মেয়ে হলে পারত? ফুলির কানে উঠিলে ফুলি রাগিয়া যায়, ঠোঁট দুইটা কুঁচকাইয়া পাঁচ বাড়ি পর্যন্ত আওয়াজ যায়। এরূপ কণ্ঠে বলে, ফুলির কথা ভাবতে হবে না, সব নিজের চরকায় তেল দিক। হেলো চাষার গাঁ, তার আবার মাতব্বর, দাদাকে গিয়ে তাদের সঙ্গে কথা কইতে হবে, গেছি আর কি। উত্তর যে না হয় এমন নয়, চাকরির গুমর, অথচ চাকরি কি না ইঞ্জিনে কয়লা ঠেলা, তা ডাক গাড়ি বাকি আর মাল গাড়ি বাকি। বলে লোকে চোখে নাগে বলে, গায়ের মধ্যেই তো বিয়ে হচ্ছে না, তা না হয় একটু হায়া করেই থাক, বলে নোকে কি আর সাধ করে। সবই কিন্তু নেপথ্যে। গলা খুলিয়া ফুলির কথার জবাব দেয় এমন বুকের পাটা কাছে পিঠে কাহারও নাই, ফলে কথা আর বাড়ে না। এইভাবে চলিতেছে, এইভাবে উপরে উপরে চলিতেছে বলাই ঠিক, কেননা ভিতরে ভিতরে আর একটি ঘটনা স্রোত প্রবল হইয়া উঠিতেছে। খুব যে ভিতরে ভিতরে এমনও নয়, ছোট গ্রাম, কথাটা প্রায় জানাজানি হইয়া আসিতেছে। গুমতিম্যান বৃন্দাবনের বাড়ি একটা গ্রাম বাদ দিয়াই, ক্রোশখানেকের পথ নয়। বেশ গাঁট্টা গোট্টা চেহারা, বছর ২৫ ২৬ বয়স, মাথায় বাবরি, ভালো করিয়া ছাঁটা, ভালো করিয়া আঁচড়ানো, চুপ করিয়া থাকে কিন্তু বসিয়া থাকে না। আসিয়াই পাশের খানিকটা জায়গা কোপাইয়া একটু বাগান করিয়াছে। কঞ্চির বেড়া, ভিতরে দু তিন রকম আনাজ, চারদিকে রাঙা নোটে ডাঁটা। গুমতির চার কোণে চারটি করবির ঝাড় বসাইয়াছে, তিন কেয়ারি নয়নতারা, দু তিন রকম পাতাবাহার, বাঁশের আগালে দিয়া গুমতির ছাতে একটা মালতির চারাও তুলিয়াছে। এই এতগুলি ব্যাপার হঠাৎ একদিন ফুলির চোখে পড়িল। সে বড় নদীর ওপারে মামার বাড়ি গিয়া অসুখে পড়িয়া গিয়াছিল। অসুখটা সারিতে এবং তাহার পর গায়ে একটু গতি হইতে প্রায় মাস চারেক লাগিয়া গেল। যেদিন ফিরিল, চিরকালের অভ্যাস মতো কাকালে ঘড়া লইয়া মজা পুকুর হইতে জল আনিতে যাইতেছিল। রেল পাড়াইয়া যাইতে হয়। গুমতির চেহারা দেখিয়া ঘুরিয়া ঘুরিয়া কয়েকবার চাহিতে চাহিতে গেল, বেশ লাগিল। অসুখের পরে অত্যন্ত সাধারণ পুরনো জিনিসও সব বড় মিষ্ট লাগিতেছে। ফুল ফসলের মধ্যে গুমতি ঘরটি আরো ভালো লাগিল। ভালো লাগার সঙ্গে সঙ্গে একটা কৌতূহল জাগিল ফুলির মনে। গুমতি ম্যান যে বদল হইয়াছে, এটা এমন কিছু প্রকাণ্ড খবর নয় যে ভাজ তাহাকে বাড়ি আসিতেই শোনাইবে। মজা পুকুরের দিকে অগ্রসর হইতে ফুলির মুখে একটা হাসি ফুটিল। এতদিন গিয়া পুরো বয়সে হঠাৎ তারু চাচার এত শখ আসিল কোথা হইতে? বুড়িকে তালাক দিয়া নতুন চাচি কাড়িল নাকি? গল্প প্রসঙ্গে মাঝে মাঝে বলিত বটে, রেলের চাকরে বলিয়া তাহার উপর অনেক বেওয়া বিবিদের নজর আছে, দু একজন জোয়ানও আছে তাহাদের মধ্যে। পুরানো লোক তাই বুড়া, গায়ের ছেলে মেয়েদের সঙ্গে ঠাট্টা প্রসঙ্গে গল্প চলিত। চাচা শেষ পর্যন্ত কথায় কাজে এক করিল নাকি?
বড় কৌতুক বোধ হইল ফুলির। ঘাটের ভাঙা রানায় বসিয়া আবোল তাবোল কিসব ভাবিল, বোধহয় বুড়ো তারুয়ার নূতন চাচির অভিনব জীবনযাত্রার কথা। অনেকবারই মুখে মিটিমিটি হাসি ফুটিল ফুলির। তাহার পর এক সময় ঘড়া ভরিয়া বাড়িমুখ হইল, বেলা পড়িয়া আসিতেছে। গোমতির কাছাকাছি আসিয়া ফুলির মাথা এক ভূত চাপিল। বুড়া বয়সে জোয়ান বউ করিয়াছে চাচা, প্রাণে নূতন শখের জোয়ার আসিয়াছে, ফলে ফুলে গোমতিটাকে পর্যন্ত স্বর্গপুরী করিয়া তুলিয়াছে। ঠাট্টার এমন সুযোগটা ছাড়িয়া যাইবে ফুলে? মরিলেও আফসোস যাইবে না যে? গুমতি থেকে ধোঁয়ার কুণ্ডলি বাহির হইতেছে। চাচা এই সময় রান্নার পাট সারিয়া লয়। ফুলি ঘড়া কাকে দুলিতে দুলিতে অগ্রসর হইল। গুমতির মুখের কাছাকাছি আসিয়া বেশ সরস করিয়া হাসিতে হাসিতে আরম্ভ করিল, বলি হ্যাঁ চাচা, একটু চোখের হারাল হয়েছি কি আর ফাঁকি দিয়ে। কে বলিয়া বৃন্দাবন হালকা ধোঁয়ার মধ্যে গুমতির মুখের কাছরিতে আসিয়া দাঁড়াইল। দুজনে খানিক্ষণ পাথরের মূর্তির মতো সামনাসামনি হইয়া দাঁড়াইয়া রহিল। সম্বিত ফিরিল প্রথমে ফুলিরই, বেশ সহজভাবেই বলিল, আমি তারু চাচাকে খুঁজছি নু, তিনি তো রিটায়ার করেছে, আজ মাস তিন হল। বৃন্দাবন কি ভাবিয়া ইংরাজি কথাটা বলিল সেই জানে, তবে চাকরি লইয়া এই ধরনের কিছু কিছু কথা ফুলির জানা। ওর বাপও রিটায়ার করিয়া পেনশন লইয়াছিল, অর্থটা বুঝিল। বলিল, ও আমায় কেউ বলেনি তাই? বৃন্দাবন বলিল, ও না, তিনি তো রিটায়ার করেছে, আমি তাঁর জায়গায় বাহালি হনু। ও বলিয়া ঘুরিয়া আবার দুলিতে দুলিতে ফুলি বাড়িমুখ হইল। গতি উহারি মধ্যে যেন একটু তড়িত। রেলের গোমতির মতো নীরস জায়গায় যে ফুলের স্বপ্ন দেখে, তাহার মনের গঠন যে একটু অন্য ধরনের, এ কথা স্বীকার করিতেই হইবে। এবং তাহার আস্তানার সামনে দিয়া একটি মেয়ে যদি নিত্য ঘড়া লইয়া জল আনিতে যায়, তো তাহার ফুলের আদর যে আরো বাড়িবে তাহাতেও কিছু আশ্চর্য হইবার নাই। আদরে যত্নে নয়নতারার গাছগুলি গোলাপি ফুলে বোঝাই হইয়া চাপ বাঁধিয়া উঠিল। গোড়া থেকে নূতন নূতন অঙ্কুর বাহির হইয়া করবীর ঝাড় চারটি হইয়া উঠিল আরো পুষ্ট। কয়েক ঝাড় বেলা আসিয়া উপস্থিত হইল। স্থান পরিবর্তনের কয়েকদিন একটু নির্জীব হইয়া রহিল। তাহারই পর মরা পাতা ঝরিয়া গিয়া আদরিয়ে যত্নে হরিতময় হইয়া উঠিল। মালতি চারাটিও তাড়াহুড়ো করিয়া বাড়িয়া উঠিবার তাগিদে বাঁশের আগালেটার অনেকখানি ঢাকিয়া ফেলিল। তরকারির বাগানটা রহিল, তবে ঝিঙে লতার কোলে কোলে তরুলতার গাঢ় সবুজ ঝিরঝিরে পাতার গুচ্ছ দোল খাইতে লাগিল। জায়গায় জায়গায় এক আধা রাঙা টকটকে ফুলও উঁকি মারিতে লাগিল। অবশ্য একদিনে হইল না, তবে প্রতিদিনই কিছু কিছু হইয়া চলিল। ফুলি জল ভরিতে যায়, প্রায় সঙ্গে প্রতিবেশী অন্য কোনো মেয়ে থাকে, একজন হোক দুজন হোক আরো বেশি হোক। যেদিন থাকে না, ফুলি ভাইপটিকে সঙ্গে লয়। ছেলেটির নাম কেষ্ট, বয়স বছর আষ্টেক, সে থাকিলেই ফুলির সুবিধা হয় বেশি। গুমতি পার হইয়াই আরম্ভ করে, তারু চাচা দিব্যিটির ছেলে নারে কেষ্ট? কেষ্ট উত্তর দেয়, হুম। আর এ বাবুর বাগানেরই কি বাহার, করো কি তুমি বাপু? না, আমি গেট বন্ধ করে গাড়িকে ফেলাক দেখাই। ওরে পাস রে, কত দরের লোকটা, তার একটা ফুল বাগান না হলে চলে? মাথা দুলাইয়া দুলাইয়া কথাটা বলিয়া খিলখিল করিয়া হাসিয়া ওঠে। কেষ্ট হাসিয়া ঘাট ফিরাইয়া গোমতির পানে চায়। ফুলি সামনের দিকে চাহিয়াই প্রশ্ন করে, হাসিটে আমার দেখতে পেলে নাকি রে কেষ্ট, যে আছে নাকি ইদিক পানে? কেষ্ট একটু চাপা গলায় বলে, দেখছে লো, আমি তাকাতে মুখ ফিরে নিলে, ফিরবার সময় চোটে গেট বন্ধ করে দেবে না তোরে পিসি? দারুণ অবজ্ঞায় ফুলি ঠোঁট দুইটা কুচকাইয়া ওঠে, বলে, সাদ্দি, কার মেয়ে কার বোন তা মনে রাখে যেন? তোর বাপ কার পাশে দেঁড়ে কাজ করে একবার দেখতে বলিস। আনকোড়া বিলিতি সাহেব, টকটকে হাঁড়িপানা মুখ, গুমতি ম্যান হলে সেলাম ঠুকতে ঠুকতে হাতে বাদ ধরে যেত, গেট বন্ধ করবে? ঠোঁট দুইটা খুব চাপিয়া মাথাটা দুলাইয়া দেয়। বৃন্দাবনেরও দোষ নাই,
কেষ্টারও একটা ছেলে মানুষই আশঙ্কা মাত্র, কিন্তু এমন জায়গায় ঘা পড়ে অনেকক্ষণ পর্যন্ত ফুলির গড়গড়ানি আর যায় না। দুই পুরুষ লইয়া যাহাদের বাড়িতে ডাক গাড়ি হাঁকাইতেছে, তাহার সামনে এক ফেলাক দেখানে গুমতি ম্যান। এক একদিন কি খেয়াল হয়, সাজের মধ্যে একটু অভিনবত্ব আমদানি করে ফুলি, রাঙা গামছাটা হাতে না লইয়া শাড়ির আঁচল ঢাকিয়া বুক পিঠের ওপর ফেলিয়া দেয়। শাড়িটাও বোধহয় একটু ভালোই পরে, আর এলো চুলের আগায় একটা গেরো দিয়া সমস্ত চুল শুদ্ধ মাথার ঠিক মাঝখানটিতে বসাইয়া দেয়। গোমতি পার হইয়া প্রশ্ন করে, দেখছিল নাকি রে কেষ্ট ডেবা ডেবা চোখ মেলে? কেষ্ট চকিতে একবার দেখিয়া লইয়া তখনই মুখটা ঘুরাইয়া লয়, বলে, দেখছেলই তো, আমি তাকাতে ঝট করে মুখটা ফিরে নিল। ফুলি একটু চুপ করিয়া থাকে, তাহার পর প্রশ্ন করে, আজ আমি কেষ্টচূড়ন মতন করে চুলটা মাথে তুলে দিচ্ছি, কেন বলতো রে কেষ্টা? কেন রে পিসি? গুমতি ম্যানের মাথায় বাবরির বাহার দেখিস রে, তুই লোকটা কে বাপু? না আমি চলন্ত গাড়িকে ফেলাক দেখাই, তাই তো তোকে জিগোলাম, দেখছে কিনা? দেখুক, বাবরি আমার মাথেও আছে, আমিও এরকম করে দুলিয়ে দুলিয়ে। মাথায় অল্প একটু দোল দিয়া খিলখিল করিয়া হাসিয়া ওঠে। ছবির অপর দিকটাও একটু দেখা দরকার। ডাকগাড়ি দেখার দলটা এখনো আছে, অবশ্য ফুলি থাকে না, আগের তাহারা কেহই আর নাই। এখন তাহাদের ছোট ভাই বোন ভাইপো ভাইজিরা আসিয়া ফটকে বুক চাপিয়া দাঁড়ায়। কেষ্ট তো নিয়মিত দর্শক, তাহার বাবা ডাকগাড়ি হাঁকাইতেছে, ফটকের মাঝখানে জায়গাটি তাহার বাঁধা। ফুলি থাকে না, তবে এক একদিন এমনও হয় জল তুলিতে যাইতে দেরি হইয়া গেছে, ফিরিতে ফিরিতে দূর থেকেই নজর পড়ে বৃন্দাবন ফ্ল্যাগটা হাতে গুটাইয়া ধীরে ধীরে ফটক বন্ধ করিতেছে, ডাকগাড়ি আসিতেছে, ফুলি পা চালাইয়া দেয়। আজকাল আর সেরকম সোজা হইয়া দাঁড়াইতে পারে না, নিজেরও কোনটা হয়, তা ভিন্ন গোড়ায় গোড়ায় দু একবার ধমকও খাইয়াছে ভাইয়ের কাছে। কলসি লইয়া একটু তেরছা করিয়া ঘাড় নিচু করিয়া দাঁড়ায়, এবং সেইভাবে অল্প একটু চোখ তুলিয়া দাদার ইঞ্জিন দেখিবার স্বাদ মিটাইয়া লয়। এমন সব দিনে বৃন্দাবন ফ্ল্যাগ দেখানো পর্বটা একটু সাড়ম্বরেই সমাধা করে। ফটক খোলাও যে খুব সোজা ব্যাপার নয়, এটাও যথাসাধ্য জানাইয়া দিবার চেষ্টা করে। ডাকগাড়ি চলিয়া গেলে দলটা হই হই করিতে করিতে মজা পুকুরের মাঠে খেলিতে চলিয়া যায়। সন্ধ্যার সময় যখন ফেরে, বৃন্দাবন গুমতির বাহিরটিতে থাকে দাঁড়াইয়া। তারু শেখ যেমন ছেলে মেয়েদের আদর দিত, লোকটা সে ধরনের নয়, আশকারা দিলেই তো বাগানের উপর নজর পড়িবে। তবে কেষ্টর সঙ্গে ইদানি একটু ভাব হইয়াছে, ডাকে, কেষ্টবাবু নাকি হে, বাবার সাথে কি আলাপটা হলো একটু কইবে না? ওদের পরিবারের খুঁটিনাটি কি করিয়া সব সংগ্রহ করিয়াছে, সমস্ত দলটা খিলখিল করিয়া হাসিয়া ওঠে। একে এত বড় রসিকতা, তাই গুমতিম্যান বৃন্দাবনের মুখ দিয়া বাহির হইতেছে, ঠেলাঠেলি লাগিয়া যায়, বল না রে কেষ্টা, বাবা ইঞ্জিন থে কানে কানে কি কইল? আবার হাসি ওঠে, কেষ্ট বলে, কইলে সে অনেক কথা, অনেক অনেক। ছোটদের হাসি সস্তা, এই ধরনের কথাবার্তাতেই জায়গাটা হাসিতে হাসিতে মধুর হইয়া ওঠে খানিকক্ষণ। বৃন্দাবন বলে, তা তুমি একটু বসবে নি, বসো না না হয়, কি কইলে একটু শুনি? তোমরা যাও হে, আমাদের একটু কানে কানে কথা হবে, আমাদের লাইনের কথা সবাইকে শুনতে নেই। ইঙ্গিতটা স্পষ্ট, অর্থাৎ সব পাতলা হও, তবু সেইটাকে আনন্দে পরিণত করিয়া লয় সকলে। লাইনের কথা শুনতে নেই, শুনতে নেই, শুনতে নেই, বলিতে বলিতে হুল্লোরের আর একটা জেট তুলিয়া সবাই লাফাইতে লাফাইতে হাততালি দিতে দিতে চলিয়া যায়। গুমতির বাহিরেই এক ফালি পরিষ্কার ঘাসে ঢাকা জমি কেষ্ট বসিতে যায়। বৃন্দাবন বলিয়া ওঠে, দাঁড়াও হে দাঁড়াও, চ্যাটাইটা বের করি, তুমি হচ্ছ আমাদের অভিরামদার ছাওয়াল, তিনি সাহেবের পাশে দাঁড়িয়ে ডাকগাড়ির ইঞ্জিন হাঁকায়, আর তুমি মাটিতে বসবে, বা বিচারটা খাসা বটে। বসিয়া আরম্ভ করে, তারপর অভিরামদা এ ডিপটিতে কোথায় যায়, কোথায় গেছিল, তা কিছু গল্প করলে? একদিন গিয়ে যে তানার সঙ্গে সাক্ষাৎ করে আসব,
তা যা গাড়ির হিরিক, গেট ছেড়ে নড়বার জো আছে, তা আমার কথা কিছু জিজ্ঞেস করছিল নাকি? অভিরামের ফুরসত আরো কম। অমন ডাগর বোনটার একটা হিললে করিবে সেইটুকুই হইয়া ওঠে না তো বৃন্দাবনের খোঁজ লইবে। গোড়াতেই একবার করে নেশার ঝোঁকে বাড়ি ঢুকিতে ঢুকিতে বলিয়াছিল, আজ দারু চাচার জায়গায় গুমটিতে কোন এক নতুন সমুন্দিকে দেখনু যেন রে। গালাগালের অংশটা বাদ দিয়া কেষ্ট ওই কথাটাই একটু ভদ্র করিয়া চালাইয়া দেয়। বৃন্দাবন বলে, তা জিগবে না, রেলের রেলের নোক যেসব এক, যাব একদিন, এলেই এবার বলে যাব। দেখো ভুলেই গেসনু আর কি, মুরকির লাড়ু খেতে ভালোবাসো না? নারকেল কুড় দেওয়া আজ বুনগা থেকে এসলো কি না, নিয়ে এলো। তা মনে করনু আমাদের কেষ্টবাবুর জন্য গোটা কতক রেখে দিই না হয়। তো আজের সঙ্গে সঙ্গে আলাপ আরো অন্তরঙ্গ হইয়া আসে। মা কেমন আছে, কোলের বুনটি? আমাদের আবার লাইনের সব ভাই ভাই কি না, অবিদা নাই, একটু খোঁজ রাখতে হয়, নইলে অবিদা ভাববে দেখো বৃন্দাবন রয়েছে পাশে লাইনের নোক, অথচ একবারও ঘুরেও তাকায় না। কেষ্ট নাড়ুতে কামড় দিয়া বলে, ভালোই তো আছে। তা বলে তুমি আমার বাড়িতে বলো না যে বৃন্দাবনদা এইসব জিগোচ্ছেন, বৌদি ভাববে দেখো লাইনের লোক এসে একটু খোঁজ নিয়ে যাবে, সে মুরদ নেই, জিজ্ঞেস করি দায় খালাস। না এখানকার কথা উঠতে দরকার নাই, কোথায় ছিলি রে এতক্ষণ? না অমুকের বাড়ি ছিলাম, একটা কারণ নাম করে দেবে। নারুগুনা কেমন? কেষ্ট একটু মাথাটা নাড়িয়া বলে, খাসা, আমাদের মুলুটিল নাড়ু কি না, লামি যে নোকে বদ্ধমানের সীতাবক ফেলে খাবে না, আর কি বলতে গিয়ে ভুলে গেনু। হ্যাঁ তোমার পিসি কেমন আছে, ওই যে ঘড়া করে জল নিয়ে যায় গো, এক আধদিন দেখি, পিসি তো তোমার, আমার আবার মনেও থাকে না, সবার কথা জিগলুম, আর একজনকে বাদ দেওয়াটা অদম্য হয় তো, তাই? কেষ্ট মাথা নাড়ি, তাহার পর বলে, ভালোই তো আছে। এইবার একটু শক্ত হইয়া পড়ে, এইখানটিতে আসিয়া পড়িবার জন্যই তো এত তর্জ। বৃন্দাবন বেশ খানিকক্ষণ চুপ করিয়া থাকে। কেষ্ট নাড়ুভক্ষণ শেষ হইলে বলে, এইবার একটু জল খেতে হবে কেষ্টবাবু, লয় কি, এই দি। ঘরের মধ্যে চোখের আড়াল হইয়া একটু সুবিধা হয়। বৃন্দাবন জল গড়াইতে গড়াইতে বলে, ভালো কথা মনে পড়ে গেল, কেষ্টবাবুর পিসি আমায় নিয়ে কি যেন বলছিল সেদিন, কোনো মন্দ কথা লাকি গো। কথাটা যে মন্দ ছেলে মানুষ হলেও কেষ্ট বোঝে, বলে না। তাহার পর একটু বুদ্ধি খাটাইয়া বলে, বলছিল কি খাসা বাগান আর কি খাসা ফুল। বৃন্দাবন গেলার সাথে বাহিরে আসিতে আসিতে বলে, তবে যে হাসলে দুজনে, দেখনু যে আমি। কেষ্ট একটু থতমত খাইয়া যায়, খানিকটা কথা ফাঁস করিয়া ফেলে, বলে, বললে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে না কিরে, আমি বন্নু কই না তো। বৃন্দাবন একটু চুপ করিয়া কি যেন ভাবে, তাহার পর গেলাসটা ভিতরে রাখি আসিয়া বলে, এবার এক কাজ করবে, বলবে দেখছেলই তো। কেষ্ট ঠিক বুঝিতে পারে না, মুখের দিকে খানিক চাহিয়া থাকে, তাহার পর বলে, তাই তো বন্নু, বলেছিল ওই কথা। বৃন্দাবন বিস্ময় একটু পেছনে হেলিয়া পড়ে, বলে, ক কথা, তুমি বললে তাই, আরে আমি দেখতে যাব কেনে, কি বইটা গেছে, বলে গাড়িকে ফেলাক দেখিয়ে ফুরসত নেই, তা হ্যাঁ বললে কি পিসি শুনে, মানা করেছে কইতে, তা করুক মানা, আমি কি তাকে বলে দিতে যাচ্ছি, দেখো দেখি কেষ্টবাবু এত বুদ্ধিমান হয়েও বোকা হেন কথা কয়, বলবো যে আমার কি তোমার পিসির সাথে কথা আছে, আর কইব কখন কথা, তাই কও, চারটে লাইনের গাড়ি সামলাতেই। মানা থাকায় বলিবার জন্য জিভ চুলকায় কেষ্টর, একটু একটু করিয়া সব কথাই ফাঁস করিয়া দেয়। ফটক বন্ধ করিয়া দেওয়ার কথায় পিসির গড়গড়ানি, মায়ে গুমতি ম্যানের সেলাম ঠুকিতে ঠুকিতে হাতে বাদ ধরিয়া যাওয়ার কথা পর্যন্ত। ছেলেটা ওপরে দেখিতে যাই হোক, ভিতরে ভিতরে বেশ চালাক,
নিজের দর বাড়াইতে জানে। মানা সত্ত্বেও যেমন ফুলির কথাগুলো বৃন্দাবনের কাছে প্রকাশ করিয়া দেয়, তেমনি আবার বৃন্দাবনের কথাগুলিও অবসর বুঝিয়া ফুলির কাছে পৌঁছাইয়া দেয়। শুধুই প্রকাশ করার কথাটা দুজনের কাহাকেও জানিতে দেয় না, তাহা হইলে দর আবার পড়িয়া যাইবে তো। এই করিয়া চলিল। রাসের সময় গ্রামটা বোষ্টমদের, প্রায় সবাই গরিব চাষি, তবু এই সময়টা একটু সারা পড়িয়া যায়। পুকুরে গা ধুইয়া ঘড়া করিয়া জল লইয়া ফুলি বাড়ি ফিরিল। ভিতরে ভিতরে কি একটা কথা যেন ভাবিতেছে, মুখে অল্প একটু হাসি লাগিয়া আছে। বড় ঘরের দাওয়া থেকে ভাজ একটু ঠোঁট চাপিয়া প্রশ্ন করিল, পুকুর ঘাট থেকে ঠাকুরজি আজ হাসি ঠোঁটে করে ফিরলে কেনে গো, শুনতে নেই গরিবদের? রান্নাঘরের দাওয়ার সিঁড়িতে একধাপ উঠিয়া ফুলি ঘোড়া কাঁখেই ঘুরিয়া দাঁড়াইল, বলিল, অবশ্যই হাসির কথা নয়, কিন্তু কি ফুলের ছিষ্টি গো বৌদি, যদি দেখো যেমনি নয়ন তারা তেমনি কি আর করুবি আর মল্লিকে, গাছ যেন বলে আমি ভেঙে পড়ব, আর মালতীর নতাটা তো সাদা হয়ে রয়েছে। মুয়ে আগুন, সাত করে কি বলি হাসির কথা নয়, গোসায় রাস ফুলগুলো তুলে দে গৌরাঙ্গতলায় পাঠিয়ে, একটা সার্থক হবে না, বাগান সাজিয়ে আমি বসে আছি কিষ্কিনদের রাজা। খালি হাতটা সঞ্চালিত করিয়া সমস্ত শরীরটাতেও একটা দোলা দিয়া ফুলি নাক সিটকাইয়া আর এক ধাপে একটা পা তুলিয়া দিয়া তখনই সেটা নামাইয়া বলিল, রাজার রাজপেশাদ কি না ছটাক্ষানেকের একটা গুমতি, মনের এমন মতিগতি না হলে রেল কোম্পানি আর ফেলাক দেখানো গুমতিম্যান করে রেখেছে কেনে, ভালো কাজ কি ছেল না? কি ফুল গো বৌদি, ফুলের যেন মোচ্চপ পড়ে গেছে, চোখ ফেরাতে কি পারা যায়? না হয় দুটি চেয়েই আনতে গো, গম্ভীর হইয়াই বলে ভাজ, তবু ঠোঁটের একটি কোণ যেন রহস্য একটু কঞ্চিত হইয়া উঠিল। ঘোড়া রাখিয়া নামিতে নামিতে ফুলি আবার সিঁড়িতে দাঁড়াইয়া পড়িল। দেমাকে ঘাটটি যেমন গিয়াছে বাঁকিয়া, অবজ্ঞায় তেমনি নাক আর ঠোঁট দুইটি একত্রে জড়ো হইয়া উঠিয়াছে। কথায় একটু টান দিয়া বলিল, রসগোধনি ঢের হয়েছে ক্ষমা দাও, অর্জুন বষ্টমের মেয়ে ফুলি যাবে ফুল চাইতে একটা গুমতি ম্যানের কাছে, হাত পেতে চাইতে, কার বেটি কার বোন একবার ভেবে কত কও, যে ইঞ্জিনটাকে হাঁকায় দাদা সেটা পর্যন্ত ফিরে তাকায় না, রাঙা ফেলা খাতে করে ধিনিকেষ্ট হইয়া দেঁড়ে আছে, কি সবজে ফেলাক, হাত পেতে যাবে ফুল চাইতে। একটু থামিয়া তর্জনী চালিত করিয়া বলিল, এর সাজা কি জানো? আছে এক সাজা, ওই নাকের নিচের থেকে সমস্ত ফুল একটি একটি করে তুলে আনা যায়, নুটে পুটে ওকে গুমতির মধ্যে ছেকল দিয়ে রেখে। কেষ্ট দাওয়ার এক পাশে বসিয়া একটা কাঁসিতে করিয়া নতুন গুড় মাখিয়া মুড়ি খাইতেছিল, হঠাৎ দুই তিন মুঠা তাড়াতাড়ি মুখে পড়িয়া দাওয়া থেকে লাফাইয়া পড়িল এবং কিছু না বলিয়াই দূর দূর করিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। ওই রকম ওর, বেশ আছে, হঠাৎ মাথায় কি ঢোকে, এক কাজ ফেলিয়া আর এক কাজে ঝাঁপাইয়া পড়ে। মা গলা তুলিয়া বলিল, শিগগিরেশ বিকেষ্ট, সন্ধ্যের পরে গোসাই তলায় যাব, খাওয়া দাওয়া সেরে। ফুলি গড়গড় করিতে করিতে ভিজা কাপড়টা ছাড়িল, তাহার পর উঠানে টগর গাছ থেকে ফুল কটা তুলিয়া আনিয়া একটা মালা গাঁথিতে বসিয়া গেল। গাছটা এবারে ফুল দিতেছে অল্প, তাই লইয়াই ফুলির গড়গড়ানি গেল বাড়িয়া, এসব গাছে ফুল দেবে কেনে, এতে যে গোসাইয়ের পুজো হবে, যত ফুল গিয়ে ফুটবে গুমতিম্যানের বাগানে, না দেবায় না ধম্মায়, তা ভাগ্যি চাই তো আবার, গোসাইয়ের ছিচরণে নুটুবে কি গলায় উঠবে, তার ভাগ্যি চাই না? ভাজ পাশের দড়ির দোল্লাটাকে একটা মাদুর পাতিয়া খুকিকে শোয়াইয়া দিয়া গেল, বলিল, আমি এই খিড়কি পুকুর থেকে গা ধুয়ে এনু বলে ঠাকুরজি, ততক্ষণে আকাটাও ধরে উঠবে, কাঁধে একটু দোল দিয়ে দিও, একটা আমার জন্যে মালা, খুলুবে না ফুলে, তা আমার হাতের মালা, গোসায় তেমন ভাগ্যি হবে তবে তো। একটু মাথা দুলাইয়া চোখ ঘুরাইয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। মালাটা প্রায় অর্ধেক গাঁথা হইয়াছে, কেষ্ট আসিয়া হাজির হইল, মুখটা উজ্জ্বল, কোঁচরে কি আছে বলতো পিসি, বলিতে বলিতে আসিয়া সমস্ত কোঁচরটা উজাড় করিয়া এক রাশ ফুল দাওয়ার উপর ঢালিয়া দিল।
করবি, নয়নতারা, বেলা, মালতি, টকটকে লাল, মাঝখানে হলদের টিপ দেয়া তরুলতার ফুল, একটি রাস। দাওয়াটা যেন হঠাৎ আলো করিয়া দিল, গন্ধে হাওয়াটা বোঝাই হইয়া উঠিল। ফুলি পুলকে বিস্ময়ে ভাইপোর দিকে তাকাইয়া প্রশ্ন করিল, কোথায় পেলি রে? বল না, দিলে তুলতে? নিজেও তুলে দিলে? ফুলি যেন অভিভূত হইয়া পড়িয়াছে, কি ভাবিয়া একটু চুপ করিয়া রহিল। তাহার পর দুই হাতে আলগাভাবে রাশিখানেক ফুল তুলিয়া লইয়া ধীরে ধীরে ছাড়িয়া দিতে দিতে বলিল, কি চমৎকার রে কেষ্ট, আর কত! নিজে তুলে দিলে? লোকটা খুব যে মন্দ তা নয়, তবে হঠাৎ বিনতির স্বরে একটু ত্রস্তভাবে বলিল, তুই এক কাজ কর কেষ্ট, শিগগির পেতে থেকে খানিকটা সুতো আর একটা ছুঁচ নিয়ে আয়, লক্ষ্মী ধন আমার, টপ টপ করে গোটা কতক মালা গেঁথে ফেলি দুজনে, বৌদির দুটো আমার দুটো, আজ তো দাদাও এসবে তার দুটো, তোর গোঁসাই কেমন পাইয়ে দিলেন দেখ না, নোকটা ভালো, তবে তুই বুঝি গোঁসাইয়ের নাম করে বললি? কি বললে? গুরু খাচ্ছিল, বললে গোঁসাইয়ের জন্য তো কবাড়িতে নিয়ে গেল, তা নাও হরেক গাছ থেকে দু পাঁচটা করে তুলে, কটাই বা আছে আর ফুল, তুলছি গুরু খেতে খেতে জিগলে, পাটা লেগে তোমারে বন্য পিসি পাট্টেছে, পিসি পাট্টেছে? তখনই হু করে কে নিজে এসে তুলতে লাগলো, বললে তুমি সরে দাঁড়াও তো, তোমার কম্ম নয়, কুঁড়ি তুলবে কি কি তুলবে, পিসি পাট্টেছে তা আগে বলতে হয়, তাহলে পিসির মুখের ওপর নজর পড়তে কেষ্ট হঠাৎ থামিয়া গেল, মুখটা অন্ধকার হইয়া গেছে, ফুল লইয়া আলগাভাবে নাড়াচাড়া করিতেছিল, হাতটা বন্ধ হইয়া গেছে, আর চোখে দ্বিতীয়বার চাহিয়া লইয়া কেষ্ট বলিল, দাঁড়াও আমি ছুঁচ সুতো লইয়া আসি। দেরি করিতে লাগিল, সামনে আসিতে সাহস হইতেছে না, সবটা বোঝে না, তবে এটা আন্দাজ করিতে পারে যে দুজনের মধ্যে কিছু একটা ব্যাপার আছে যার জন্য পিসির মেজাজ সবসময় ঠিক থাকে না। তাগাদা খাইয়া যখন বাহির হইল, চৌকাঠের নিকট হইতেই দেখিল পিসি হাত দুটো আবার ফুল লইয়া মাখামাখি করিতেছে, মুখেরও সে ভাব আর নাই, সে কাছে আসিতে ভ্রু তুলিয়া মাথাটা একটু ঘুরাইয়া ঘুরাইয়া বলিল, তবেই বোঝ কেষ্ট, তোরা মনে করিস পিসিটা কে তো কে, গেরাজ্যের মধ্যেই আনিস না, ওই দেখ যেই নামটা শুনেছে কি ছুটে গেছে ফুল দিতে, রানীর খাতিরটা একবার দেখে থোস, রানী ফুলেশ্বরী দাসী। মালা গাঁতার হাতটা বন্ধ রাখিয়া মাথা দুলাইয়া বলিতে বলিতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল, খুকিটা কাঁদিবার উপক্রম করিতেছিল, দোলনায় একটা ঠেলা দিয়া বলিয়া উঠিল, চুপ কর ছুড়ি, কান্না শুনলে এক্ষুনি মাথা ধরবে রানীর, আরো জোরে হাসিয়া উঠিল, কেষ্ট যোগ দিয়া বাঁচিল। আজ এ পর্যন্তই, এই গল্পের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।